আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পারমাণবিক যুদ্ধ শুরু হলে কোথায় লুকাবেন বাইডেন, বলছে পুতিন। যৌথ বাহিনী মোতায়েনে বেলারুশ পৌঁছাল রুশ সেনাদের প্রথম বহন। দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের রিজার্ভ সেনা সমাবেশ শেষ, বলছে পুতিন। যুক্তরাষ্ট্রের উপর চটেছে পাকিস্তান, মার্কিন রাষ্ট্রদূতকে তলব ইসলামাবাদের। এদিকে বেলুচিস্তানের সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা। এবং সর্বশেষ জানিয়ে দেব যে কারণে আজাদ জম্মু ও কাশ্মীরের টেকসই পর্যটন গড়ে তুলতে চায় পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে কোথায় লুকাবেন বাইডেন, এই আমেরিকার ইহুদিবাদী কট্টরপন্থী প্রেসিডেন্ট জো বাইডেন পুরো বিশ্বকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। তার রাজত্ব ধরে রাখতে এবং বিশ্ব রাজত্ব করার লক্ষ্যে তার অস্ত্র বিক্রি করার জন্য প্রয়োজনীয়তা বেশি ছিল, আর সে কারণেই বিভিন্ন রাষ্ট্রে এই ইহুদিবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুধু উস্কানিমূলক কথাবার্তা বলে এক দেশ থেকে অন্য দেশে যুদ্ধ বাঁধানোর প্রচেষ্টায় আছে। আপনারা দেখছেন পুরো বিশ্বেই এখন মহাযুদ্ধ চলছে। যেমনটি ধরেন, চীন তাইওয়ানের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য খুব আপ্রাণ চেষ্টা করছে। ইতিমধ্যেই ইউক্রেন রাশিয়ার মধ্যে তো পুরোদমে যুদ্ধ চলছেই। অপরদিকে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝে পুরোপুরি যুদ্ধ উত্তেজনা চলছে। যে কোনো মুহূর্তেই যুদ্ধ বেঁধে যেতে পারে এবং সেখানে পরমাণু হামলা হতে পারে। সুতরাং বিশ্বকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে এই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবুও ব্যর্থ হচ্ছে, প্রতিটি ঘাটে ঘাটে ব্যর্থ হচ্ছে এই আমেরিকার সদ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধ্বংস হচ্ছে তার হাজার হাজার অস্ত্র, কোটি কোটি বিলিয়ন ডলারের অস্ত্র ধ্বংস হচ্ছে, নাস্তানাবুদ হচ্ছে আমেরিকা। দর্শক, এই বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। পারমাণবিক যুদ্ধ শুরু হলে কোথায় লুকাবেন বাইডেন? ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযান এখনো চলমান। যুদ্ধের এ পর্যায়ে ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ যুদ্ধের ময়দানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক বাহিনী বড় ধরনের বিপর্যয়ের মুখে। পশ্চিমা শক্তিধর নেতারাও সতর্ক করে আসছেন যে পুতিন ইউক্রেনে ব্যর্থ হয়ে তার বাহিনীকে পারমাণবিক হামলা চালানোর নির্দেশ দিতে পারেন। গত মাসে রুশ প্রেসিডেন্ট পুতিন সতর্ক করে বলেন, রাশিয়া এবং দেশটির নাগরিকদের রক্ষায় সমস্ত উপায় ব্যবহার করতে পারেন। মস্কো যদি মনে করে তার আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তাহলে আমাদের কাছে থাকা সব পদ্ধতি ব্যবহার করব, এটি শুধু কথার কথা না। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইকের প্রতিবেদনে এসেছে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিতে রাশিয়াকে উদ্দেশ্য হাসিলের সুযোগ দেবে না যুক্তরাষ্ট্র, আর এ নিয়েও পরিকল্পনা রয়েছে বাইডেন প্রশাসনের হাতে। ইউক্রেনীয় ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত বলে প্রেসিডেন্ট পুতিনকে ইতিমধ্যেই পরামর্শ দিয়েছেন দেশটির বিরোধী নেতা নিকোল রাইবাকোভ এবং পুতিন ঘনিষ্ঠ রমজান কাদিরভ। এমন পরিস্থিতিতে পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে মার্কিন প্রশাসনের কেমন ভূমিকা হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। পারমাণবিক সংঘাতের আশঙ্কার মধ্যে গত 6 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, বিশ্ব পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। এমনকি পুতিন কৌশলগতভাবে পারমাণবিক জৈবিক বা রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে কোনো রসিকতা করছেন না। পারমাণবিক যুদ্ধ শুরু হলে মার্কিন প্রশাসন এবং দেশের প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে কোথায় যাবেন এ নিয়ে 2017 সালে একটি বই লিখেছেন প্রখ্যাত সাংবাদিক গ্যারেট গ্রাফ, দ্য স্টোরি অব দ্য ইউএস গভর্নমেন্ট সিক্রেট প্ল্যান টু সেভ ইটসেলফ উইল দ্য রেস্ট অফ এস আই ডাই উইল দ্য রেস্ট অফ আস ডাই। বইটি বের হওয়ার বছরেই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওতে সাক্ষাৎকারে তিনি বলেন, রেভেন রক একটি বিশাল পর্বত যা ভেতরে ফাঁফা। ওই পাহাড়ের ভেতরে আলাদাভাবে 3টি 3-তলা ভবন রয়েছে, অনেকটা ছোট একটি শহরের মতো, যেখানে দমকল বিভাগ, পুলিশ, চিকিৎসা সুবিধা, ডাইনিং হল রয়েছে। পেনসিলভেনিয়ার ফেয়ারফিল্ড শহরের কাছাকাছি অবস্থিত এটি। রেভেন রক নিয়ে কৌতূহলের শেষ নেই স্থানীয়দের। 2018 সালে ওই শহরের মেয়র রবার্ট স্টার্নলি ফক্স 43কে সাক্ষাৎকারে বলেছিলেন, অধিকাংশ লোকই জানেন না এটার ভেতরে কি রয়েছে। এ প্রসঙ্গে গত বুধবার নতুন একটি বই বের হয়েছে, সেখান থেকে কিছু বিষয় তুলে আনেন নিউ ইয়র্ক টাইমসের লেখক উইলিয়াম ডয়েল। মার্কিন প্রশাসন কিভাবে পারমাণবিক সংকটে রেভেন রককে ব্যবহার করতে পারে তার কিছুটা উল্লেখ করেন তিনি।
যৌথ বাহিনী মোতায়েন বেলারুশ পৌঁছালো রুশ সেনাদের প্রথম বহর। বেলারুশের সেনাবাহিনীর সঙ্গে যৌথ বাহিনী গঠনের অংশ হিসেবে বেলারুশ পৌঁছেছে রুশ সেনাদের প্রথম বহর। শনিবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। বেলারুশের মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক বাহিনী থেকে রুশ সেনাদের প্রথম বহর বেলারুশ এসে পৌঁছেছে। যৌথ বাহিনীর লক্ষ্য হল সীমান্তে সুরক্ষা ও প্রতিরক্ষা শক্তিশালী করা। মন্ত্রণালয়ের সরবরাহকৃত ছবিতে দেখা গেছে রুশ সেনাদের স্বাগত জানিয়ে বেলারুশের নারীরা। এ সময় তাদের পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক। তারা রুশ সেনাদের হাতে রুটি ও লবণ তুলে দেন। সোমবার বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেছেন, ইউক্রেন তাদের দেশে হামলার পরিকল্পনা করছে। দেশটির সুরক্ষা নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে যৌথ বাহিনী গঠনেরও ঘোষণা দেন তিনি। পোল্যান্ড, লিথুয়ানিয়া ও ইউক্রেন বেলারুশের উগ্রবাদীদের প্রশিক্ষণ দিচ্ছে অভিযোগ করে লুকাশেঙ্কো বলেছেন, তারা বেলারুশের নাশকতা, সন্ত্রাসী হামলা ও সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছে। সীমান্তে যৌথ বাহিনী মোতায়েনের ফলে আশঙ্কা বাড়ছে। বেলারুশি সেনারা ইউক্রেনের রাশিয়ার আক্রমণে যোগ দিতে পারে। যদিও মিনস্কের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই সেনা মোতায়েন প্রতিরক্ষামূলক। মঙ্গলবার G7 সম্মেলনে দেওয়া ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া বেলারুশকে যুদ্ধে জড়াচ্ছে। তিনি আহ্বান জানিয়েছেন ইউক্রেন বেলারুশ সীমান্তে আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন মোতায়েনের। দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনে রিজার্ভ সেনা সমাবেশ শেষ বলছে পুতিন। রাশিয়া চায় না ইউক্রেন ধ্বংস হয়ে যাক, তাই আগামী দুই সপ্তাহের মধ্যে দেশটিতে রিজার্ভ সেনা সমাবেশ শেষ করা হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার কাজাকিস্তানের রাজধানী আস্তানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, চলতি সপ্তাহে ইউক্রেনে আরো বড় কোনো হামলা চালানোর পরিকল্পনা তার নেই। ইউক্রেন যুদ্ধে পরাজয়ের আশঙ্কায় পুতিন গত তিন সপ্তাহ আগে যে সেনা সমাবেশের অনুমতি দিয়েছিলেন সেটি বন্ধ করা হবে। পুতিনের ভাষ্য, প্রক্রিয়াটি আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর নতুন করে ইউক্রেনের সেনা সমাবেশের পরিকল্পনা ক্রেমলিন করছেন না। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ইউক্রেনের সঙ্গে ফের আলোচনার ইঙ্গিত দেন রুশ প্রধান। নিজ বক্তব্যে পুতিন বলেছেন, বিদ্যমান সামরিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা দেশটিতে সামরিক অভিযান শুরু করেছিলাম। ইউক্রেনকে শেষ করে দেওয়ার মতো কোনো ইচ্ছা আমাদের ছিল না। এদিকে গত রাতে দেওয়া এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের দখল হয়ে যাওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তাদের কাছে যুদ্ধক্ষেত্রে পাঠানোর মতো জনবল, অস্ত্র, ক্ষেপণাস্ত্র আছে। ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র শাহেদও আছে, যা তারা ব্যবহার করতে চায়। এখনো আমাদের শহরগুলোয় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনা রয়েছে। বিশ্বকে তারা ব্ল্যাকমেইল করছে, কিন্তু তাদের সফল হওয়ার কোনো সুযোগ নেই এবং থাকবে না, কারণ ইউক্রেন এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাপের কথাও এ সময় জানান জেলেনস্কি। তিনি বলেন, আমরা আমাদের দেশ ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। আমি বিশ্বাস করি আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব, তা হবে। অপরদিকে আস্তানা সংবাদ সম্মেলনে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য অনুতপ্ত নন বলে জানান পুতিন। তার মতে অভিযানটি অবশ্যম্ভাবী ছিল। সামনে G20 শীর্ষ সম্মেলন, এতে পুতিন অংশ নেবেন কিনা, নিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা জানতে চান সাংবাদিকরা। এ ব্যাপারে পরিষ্কার কিছু জানাননি রুশ প্রধান। এ ব্যাপারেও এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানান তিনি। সূত্র সিবিসি নিউজ। যুক্তরাষ্ট্রের ওপর চটেছে পাকিস্তান মার্কিন রাষ্ট্রদূতকে তলব ইসলামাবাদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যে বেজায় চটেছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানকে নিয়ন্ত্রণহীন, পারমাণবিক অস্ত্রধারী এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে উল্লেখ করেছিলেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে জো বাইডেন বলেছিলেন, আমি যা মনে করি সেটি হল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান, যে দেশটির কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে। এই মন্তব্যের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করছে পাকিস্তান, খবর ডনের। শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, পাকিস্তানের পারমাণবিক সব সম্পদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছে। যদি পারমাণবিক নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্ন আমাদের প্রতিবেশী ভারতের দিকে ছোড়া উচিত, যারা অতীত সম্প্রতি দুর্ঘটনাক্রমে পাকিস্তানের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে জো বাইডেনের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এ সময় জানান বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি আরো বলেন, আমি প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্য বিস্মিত হয়েছি। আমি বিশ্বাস করি যখন পারস্পরিক আলোচনার ঘাটতি থাকে, ঠিক তখনই এই ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়। অবশ্য মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিলওয়াল ভুট্টো জারদারি।
বেলুচিস্তানের সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নূর মেসকানজাই বন্দুক হামলায় নিহত হয়েছেন। এই হামলার ঘটনা ঘটে বাড়ির পাশের একটি মসজিদে এশার নামাজ পড়ার সময় মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়। রাকশান বিভাগের ডিআইজি নাজির আহমেদ কুর্দ জানান, সাবেক প্রধান বিচারপতি নূর মেসকানজাই খারানের গাজাই এলাকায় তার বাসভবনের কাছের একটি মসজিদে এশার নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খারানের একটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হামলার ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে, তবে এখনো কে বা কারা এই হামলা চালিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নূর মেসকানজাই 1956 সালের 1 সেপ্টেম্বর বেলুচিস্তানের খারানে জন্মগ্রহণ করেন। 2014 সালের 26 ডিসেম্বর বেলুচিস্তান হাইকোর্টের প্রধান, পরে তিনি ফেডারেল শরিয়ত কোর্টের প্রধান বিচারপতি হিসাবে 2022 সাল পর্যন্ত নিয়োগ পান। প্রদেশটির গভর্নর ও মুখ্যমন্ত্রী উভয় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এদিকে কোয়েটা বার অ্যাসোসিয়েশন 3 দিনের শোক ঘোষণা করেছে তার মৃত্যুতে। একই সঙ্গে আদালত বয়কটের ঘোষণাও দিয়েছে তারা। যে কারণে আজাদ জম্মু ও কাশ্মীরের টেকসই পর্যটন গড়ে তুলতে চায় পাকিস্তান। আজাদ জম্মু ও কাশ্মীর পাকিস্তানের একটি প্রশাসনিক অঞ্চল যা দেশটির সর্বোচ্চ অংশে অবস্থিত। এটি সুন্দর এবং বিস্তীর্ণ উর্বর সবুজ পাহাড়ি উপত্যকায় আশীর্বাদিত একটি ভূমি যা বিশ্বের প্রাকৃতিকভাবে আশীর্বাদপূর্ণ স্থানগুলির মধ্যে অন্যতম। শুধুমাত্র এ কারণেই অনেক পাকিস্তানি কাশ্মীরে তাদের ছুটে কাটাতে পছন্দ করেন। সূত্র পাক স্ট্র্যাটেজিক। আঞ্চলিক অগ্রগতি এবং অর্থনীতি নিয়ে আলোচনা করার সময় পর্যটন খাতটি প্রায়ই উপেক্ষিত হয়ে থাকে। পর্যটন শিল্প স্থানীয়দের জন্য অনেক কর্মসংস্থান সৃষ্টি করে, দেশের জন্য রাজস্বের উৎস হয়ে ওঠে যা বিদেশিদের আকর্ষণ করে এবং নরম শক্তি প্রয়োগের একটি হাতিয়ার হিসেবেও কাজ করতে পারে। পর্যটন পাকিস্তানের মধ্যে একটি অব্যবহৃত সম্পদ যা এটিকে একটি যোগ্য বিনিয়োগ করে তোলে। কাশ্মীরের পর্যটন স্থানীয় কাশ্মীরিদের জন্য কেবল আরো কর্মসংস্থান সৃষ্টি করবেন না, এটি এই অঞ্চলে আরো অর্থ এবং অবকাঠামোগত উন্নয়ন আনবে যার ফলে জীবনযাত্রার মান উন্নত হবে, জাতীয় স্তরে আরো বেশি বিদেশি পর্যটনের অর্থ হবে অর্থনীতিতে আরো বেশি প্রয়োজনীয় ডলার ঢেলে দেওয়া এবং পাকিস্তানের জিডিপি বৃদ্ধির মাধ্যমে রাজস্বের উৎস হিসেবে কাজ করা। বেশিরভাগ লোকই ধরে নেবে সুবিধাগুলি এখানেই শেষ, তবে পর্যটন পাকিস্তানের জন্য নরম শক্তি প্রক্ষেপণের আকারে অনেক বেশি মূল্য রাখে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে পাকিস্তান সৌন্দর্য এবং সংস্কৃতি ভাগ করে তার বৈশ্বিক ভাবমূর্তি উন্নত করতে সক্ষম হবে। পাকিস্তান ভারত অধিকৃত কাশ্মীর ইস্যুতে বিদেশিদেরকে আরো ভালোভাবে তুলে ধরতে সক্ষম হবে। পাকিস্তানের টেকসই পর্যটন উন্নয়নে আরো বিনিয়োগ শুরু করার যথেষ্ট কারণ রয়েছে। কাশ্মীরের অভ্যন্তরে পর্যটনের টেকসই উন্নয়ন অর্জনের জন্য পাকিস্তানকে কয়েকটি মূল বিষয়ের ওপর ফোকাস করতে হবে।